এখন আমি সিএনসি মেশিনের কাটিং এর জন্য এই একটা সফটওয়্যার আছে আমাদের, এটা কি চাইনিজ ভার্সন তো? আচ্ছা আচ্ছা, এটা কি সিএনসি মেশিনের সফটওয়্যার? সিএনসি মেশিন অপারেট করে এই সফটওয়্যারের মাধ্যমে নাকি? এটা সিএনসি মেশিনের জন্য একটা মেজারমেন্ট দেয়া হয়, আমরা প্লট মেজারমেন্ট যাকে বলা হয়, এই প্লট মেজারমেন্ট, প্লট মেজারমেন্টটা আমি এটা করে ওই করলাম। এখন আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটাকে এখানে আনতে হবে, তার জন্য ফাইলে ঢুকতে হবে, আমি কোথায় সেভ করছিলাম এই, তারপর আই আইয়ের মধ্যে ক্লিক করলাম, কোন ফোল্ডারে আমি সেভ করছিলাম তখন সেটা দেখতে হবে। আমি সর্বপ্রথম ইর মধ্যে ঢুকছিলাম, তারপর স্যান্ডেল ওম্যান ওপেন করলাম, তারপর ওই যে আমি কোন ফরম্যাটে সেভ করছি, ডিএক্সএফ ফরম্যাট, এই সেম অটোক্যাড ফাইল R12 ডিএক্সএফ, এন্টার। এখন আমি এটা কি নামে সেভ করছিলাম, আমি সেভ করছিলাম হচ্ছে ব্যাকওয়ার্ড 1 নামে, চারটা পার্ট তৈরি করছি চাইনিজ ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু এটার নাম হচ্ছে জয়েন, এটা জয়েনে ক্লিক করলাম। এখন দেখেন এটা আমার জয়েন হয়ে গেছে, এই আমি এখন যেটা সরাবো, একটু আগে আলাদা আলাদা ছিল, আলাদা যেমন এটা, এটা আবার এরকম সেম। এখন যদি আমি সরাইলে শুধু এটা সত্যাচ্ছে, দেখেন ভিতরে গুলো দেখি ঠিক আছে, যার কারণে আমি আবার এটা জয়েন দিব, এই জয়েনে গেলাম ক্লিক, এখন আমার সম্পূর্ণটাই এই। এখন আমি এটাও সেম ভাবে, এটাও সেম ভাবে আমরা সবগুলো জয়েন করলাম, জুম মাইনাস করে, সরি এই জুম মাইনাস করলাম। আমার সিএনসি মেশিনের যে প্লটটা আছে সেই প্লটের ইয়া কত, সাইজ কত, আচ্ছা লেন্থ উইথ কত, লেন্থ উইথ আছে 800 বাই 900, আচ্ছা 1200 বাই 900, 1200 mm আর 900 mm, হ্যাঁ। তো আমি এখন কাটবো একটা, এই এই পাটটা আমি নিলাম, এই এই পাটটা, তার জন্য এখানে আমি সাজাই নেব, এখন একটা মেজারমেন্ট দেওয়া আছে আমার, এক কর্নার থেকে নিলাম, যেন টেমপ্লেট টাইম বসাবো এক কর্নারে, তোমরা এক কর্নার থেকে আমি একটা মাপ করে নিলাম আর কি আমার মতো করে, আচ্ছা। এটা এখন আমি সিএনসি মেশিনে সেভ করবো, আচ্ছা, যার জন্য এই থ্রিডির পাশে, মানে চাইনিজ ভাষা বলছে, থ্রিডির পাশে একটা ইয়ে আছে লেখা আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই এখানে একটা এটা মার্ক করে দিলাম, তারপর এই লেখাটা মানে ইয়েস ওকে, তারপর এটা কিছু ধরবেন পোস্ট করে দিলাম, এখন আমি এটা সেভ করবো ওখানে, এগুলো ওখানে দিলাম আবার, এখন সেভ করবো যাতে পরবর্তী খুঁজে পাই, আচ্ছা। এখানে এখানে আসলাম, আসার পর এখানে আমার কী নামে সেভ করবো আমি, এখানে আমার কয় নম্বর সাইজ, ব্যাক পার্ট 10 মানে 10 নম্বর, 10 নম্বরে এটা কত নম্বর পার্ট, এখানে চারটে পার্ট, আমি তো একটা 1 2 3 4 এভাবে চারটে পার্টের, এটা কয় নম্বর পার্ট আমার, এটা এক নম্বর পার্ট, কারণ আমার নিচে থাকবে, তার কারণে আমি এক লিখলাম, এক এক এক, এটা কি নিচে থাকবে, নিচে থাকবে না তো, হ্যাঁ এটা সাপোর্ট, ওই এটা বড় সাপোর্ট, হ্যাঁ এটা বলছিলাম সর্বপ্রথম যে এটা নিচে সাপোর্ট, নিচে সাপোর্ট, এটা হ্যাঁ এটা নিচে সাপোর্ট, এটা উপরে সাপোর্ট, আর মাঝের কোনটা, মাঝের এটা, ও আচ্ছা, আর এটা এটা হচ্ছে লাইনিং, এটা আবার ও একদম সর্বশেষ সাপোর্ট, এটা হ্যাঁ আমার সর্বশেষ সাপোর্টটা আমি আগে কেটে নিলাম, তারপর আমি উপরে লাইনিংটা কেটে নিব, তারপর আপার, তারপর সব উপরে সাপোর্টটা কেটে নিব, আচ্ছা সিরিয়াল ওয়াইজ, এখন উপরে নিচে নিচে যেটা আমি এক নাম্বার দিলাম,
এক নাম্বার দিয়ে মানে আমি একটা নাম দিলাম 111 নিউ, তারপর আবার ওকে। এখন আমি এখান থেকে এটা মিনিমাইজ করে রাখবো, এটা আমার দরকার নাই। এখন আমি সিএনসি মেশিনে যাবো, সিএনসি মেশিনে যাবো একটা এনসি স্টুডিও একটা সফটওয়্যার নাম আর কি ওই যে। আচ্ছা এই মেশিন চালাতে গেলে এনসি স্টুডিও, এনসি স্টুডিও, হ্যাঁ সিএনসি মেশিনের সফটওয়্যারটার নাম হচ্ছে এনসি স্টুডিও। এনসি স্টুডিওর মধ্যে ওপেন করলাম, এনসি স্টুডিও এই ওপেন করলাম, ওপেন করার পর এখন কোন স্পিডে কাটবে এই স্পিডটা আমি যদি এখন রানিং করে দিই স্পিড কমাই তখন আমার ডিটেলটা ভেঙে যেতে পারে, যার কারণে আমি আগেই এটা আমার 120 স্পিড আছে, 100 স্পিড দিয়ে আছে এখন। আমি স্পিডটা আগেই আমি আগে সতর্ক থেকে স্পিডটা আগে কমাই দিলাম। আচ্ছা এই আমি এখন কত দিলাম, 30% দিলাম। এখন আমি যেটা সেভ করছি এটা আমি কই থেকে খুঁজে নেব, তার জন্য এই আমার 3 নম্বর অপশনে যেতে হবে, এখানে গেলাম, তারপর ইমিডিয়েটলি যেটা আমি এখন কাজ করছি আর কি আর্জেন্ট এটা দিলাম, তারপর আমি এখন সব নিচে গেছি। এই আমি এখানে লিখছিলাম ব্যাকপ্যাক 1 10 111 নিউ, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এল আছে এল এ ক্লিক করলাম, এখন এখানে আসলাম, এখানে থেকে আমি দেখব যে আমার প্লটে গেছে, সিএনসি মেশিনের প্লটে আমি এটা চলে গেছি। এই আমার এটা ঠিক আছে কি না ওইটাই কি অন্যটা, এখন ওইটাই এখানে দেখে নিলাম, তারপর আবার এখানেই গেলাম, এটা আমি হাইড করে ফেললাম। তারপর এখন আমি কাটিং দিলে কাটিং হবে, কিন্তু কাটিং দেওয়ার আগে আমার প্লট মেশিন সাজাইতে হবে, দেখা যাক যে প্লট। এখন বিটুল সাহেব আমাদেরকে এই টেমপ্লেট কিভাবে তৈরি করতে হবে সিএনসি কাটিং এর ভিতরে, টেমপ্লেট টেমপ্লেট বোর্ড বসাবে সেটা দেখাচ্ছে। এখানে আরেকটা কথা আছে, আমি সর্বশেষ যেটা দেব সেটা হচ্ছে 1 mm থিকনেসটা হবে 1 mm, এটা আমার 2 mm আছে, এটা থিকনেস 2 mm। আচ্ছা থিকনেস 2 mm আছে, মানে আপার আমার কতটুকু, আপারে থিকনেস কত, 2 থাকতে পারে 3 থাকতে পারে, তার জন্য আমি এখন 2 mm নিয়ে নিব না, 2 mm না নিয়ে 1 mm নিব। আমরা শেষের যে পাটটা এটা তো যোগ করে নেব, ওটা সাপোর্ট তো, এটা কোনো নড়া দিলে সমস্যা নাই, এখানে আমি 1 mm দেব, এটা রাখ, এটা থিকনেসটা দেখেন দাঁড়া নিচের পার্টে ইউজ করবো, নিচের পার্টে এটা জাস্ট সাপোর্ট আর কিছু না, সাপোর্টের জন্য আমরা এই 1 mm যে বোর্ডটা আছে এটা ইউজ করব। তাই এখন আমরা বিট লাগান, বিট লাগাই, এটা আমি মেজারমেন্ট দিছিলাম কর্নার থেকে, প্লট মেশিনের যে মেজারমেন্টটা দিছিলাম আর ওটা বসাইছিলাম এই কর্নার থেকে, আমি এই কর্নারে বসাইলাম। বোর্ড সেটিং হয়ে গেছে তাই না, এখন হচ্ছে